বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো এসইউসিআই কমিউনিস্ট দল। বাস ভাড়া কমানোর দাবিতে পরিবহন মন্ত্রীর কাছে ডেপুটেশন ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়। সেই মতো শুক্রবার নারায়ণগড় ব্লকের বেলদাতে দলের বেলদা লোকাল কমিটির পক্ষ থেকে বাস ভাড়া কমানোর দাবিতে মিছিল সংগঠিত হয়। বাস ভাড়ার প্রতিবাদ জানিয়ে দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে পথে নামলেন সকলে। মিছিল কেশারী মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডের সামনে এসে শেষ হয়। পথসভার আয়োজন ছিল এদিন। অবিলম্বে বাস মালিক যাত্রী কমিটি পরিবহন বিশেষজ্ঞের কমিটি গড়ে বাস ভাড়ার বিষয়ে সরকারি নীতি ঘোষণা করার দাবি জানানো হয় পথসভা থেকে। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সেই বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে। এই দাবি তুলে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। দ্বিতীয় ঢেউতে জনজীবন বিপর্যস্ত, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ হারিয়ে আজকে প্রায় পথের ভিখারিতে পরিণত হয়েছেন। সেই রকম একটা দুঃসময়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দায়িত্ব ছিল জনগণের বোঝা লাঘব করার জন্য। তাই সরকারি যে পরিবহন ব্যবস্থা রয়েছে তাকে সচল রাখা, গণপরিবহন ব্যবস্থায় সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারেন তার ব্যবস্থা করা, কিন্তু তা না করে আজকে রাজ্য সরকার জনগণের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করবার চেষ্টা করছেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে শেষ পেট্রোল ডিজেল থেকে নিচ্ছে তা যদি প্রত্যাহার করে তাহলে জনগণকে খানিকটা হলেও সুরাহা দেওয়া যায়। এই রাজ্য সরকার বলছে তাদের টাকা নেই, অথচ আপনারা জানেন বিধান পরিষদ গঠনের মধ্য দিয়ে এই রাজ্য সরকার বছরে 1,250 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করছে। সেই টাকা যদি জনকল্যাণের খাতে ব্যয় করা হতো তাহলে আমরা মনে করি এই গণপরিবহন ব্যবস্থায় বাসের ভাড়া বাড়ানো দরকার ছিল না। আপনারা জানেন পেট্রোল ডিজেল এই দুটি বস্তুর দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বাড়বে। সমস্ত জিনিসের দাম বাড়ে, দাম বাড়া মানে জনগণ আরো লুব্জ কুব্জ হয়ে যায়। সেক্ষেত্রে একটা গণতান্ত্রিক দেশের সরকারের দায়িত্ব জনগণকে খানিকটা সুরাহা দেওয়া। তাই আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা অবিলম্বে শেষ প্রত্যাহার করুন। এই গণপরিবহন ব্যবস্থায় সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারেন সেই দাবিতে আজকে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নিকট আমাদের ডেপুটেশনে রয়েছে। বেলদা থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।